হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি, হ্যাঁ ভালো আছি বলতে হবে, কারণ যতক্ষণ না ভালো থাকি ততক্ষণ আমি ব্লগ আপলোড করতে বা ব্লগ শ্যুট করতে পারি না। ব্লগটা আমি অনেকদিন আগেই শ্যুট করেছিলাম, যেটা আপলোড করছি এতদিন পর। মাঝে বেশ কিছু গ্যাপ হয়ে গেছে, তার কারণও কিছু ছিল। আমি যতক্ষণ না মানসিকভাবে স্টেবল হয় ততক্ষণ আমি ব্লগ আপলোড করতে পারি না। ইভেন ব্লগ কেন, অনেক কাজই করতে পারি না। বেসিক কিছু কাজ যেমন রান্না খাওয়া, ঘুম, অফিস যাওয়া, এগুলো তো করতেই হবে। কিন্তু যেগুলো আমার মনের কাজ সেগুলো মন খারাপ থাকলে ভালো করে ঠিক হয় না। ব্লগটাও আমার কাছে ঠিক তেমনই। মাঝে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যেমন শান্তনুর কানের অপারেশনের ব্যাপার চলছিল, যদিও ফাইনালি অপারেশনটা করতে হয়নি, কিন্তু বেশ কিছুদিন আমরা ওই নিয়ে চিন্তিত ছিলাম। তাছাড়াও ছিল আমার ভাইয়ের কিছু ব্যাপার, তাছাড়া ছিল আমার নিজস্ব কিছু ব্যাপার। তো সব মিলিয়ে বেশ বিধ্বস্ত ছিলাম, কিন্তু আজকে আমি বিধ্বস্ত নই। তো ব্লগটা যেদিন আমি শ্যুট করেছিলাম সেদিনকেও আমি মহা আনন্দে ছিলাম সকাল থেকে, কারণ দুপুরে আমাদের ছিল একসাথে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, ফ্ল্যাটের খাওয়া দাওয়া। তো যেমনটা দেখালাম, রান্নাবান্নার কোনো ব্যাপার নেই। সকালে ঘুম থেকে উঠে সাধারণ কাজগুলো সামলে স্ত্রীকে খানিকক্ষণ পড়ালাম। শান্তনু গেছিল বাজারে, বাজার থেকে এই যে ফিরলো, এবার স্ত্রী একটু নিজে নিজে পড়বে, আমি শুরু করব একটু কিছু গোছাগাছির কাজ। এদিকে খাওয়ার বাইরে থেকেই এসেছে, খাওয়ার কেন বললাম, অ্যাকচুয়ালি খাবার বাইরে থেকে এসেছে। রোজ রোজ তো এমন সুন্দর খাবার হয় না, জল খাবারটা বাড়িতেই তৈরি করি এবং চেষ্টা করি সেটা হেলদি খাবার। যতই হোক বাইরের খাবার বলে কথা, কতটা হেলদি সেটা আমরা জানি না, কিন্তু মুখরোচক তো অবশ্যই। তাই জন্যে কচুরি, ঘুগনি আর মিষ্টি, এই ছিল আমাদের সেদিনের জলখাবার। জলখাবার খেয়ে আমরা ঠিক করলাম যে মুদিখানার বাজারটা করেই নেব। তার মানে বুঝতেই পারছো ব্লগটা ছিল মাসের শুরুর দিকে, মে মাসের শুরুর দিকে। তো মলে তো ঢুকলাম, ঢোকার পরে, অ্যাকচুয়ালি এটা রিলায়েন্স মার্ট, তো ঢোকার পরেই আমরা আগে গেলাম, শান্তনু কিছু ট্র্যাক স্যুট দেখছিল, কিচ্ছু পছন্দ হলো না অ্যাজ ইউজুয়াল। তারপরে এলাম, একটু জুতো টুতো দেখছিলাম, জুতোগুলোর দাম ওই 300-400 এরকমই, কিন্তু সত্যি কথা বলতে এত ভারী সোলের জুতো আমি একদমই পরতে পারি না। আমাকে কিছু জুতো তো কিনতে হবে, কিন্তু সেটা পরে কিনবো, আর তখন সেগুলো তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করব। আমি কিছু পার্টিকুলার জুতো পরি, যেগুলো ওই যে দিনের পর দিন একই জুতো চলে এবং লোকে মনে করে আমি বোধহয় একই জুতো পরেই চলেছি, পরেই চলেছি, আসলে তা নয়। তো কিছু কেনাকাটি বাকি ছিল, আজকে সবকিছু কেনাকাটি দেখাবো না। একটা হেয়ার সিরাম কিনলাম, যেটা কিনা প্রথম, তো কিছুদিন ব্যবহার করি, তারপরে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। রিলায়েন্সের সুপার স্টোরটা আমাদের বাড়ির খুব কাছেই বলতে পারো, সুবিধেই হয়। সেখান থেকে বেরিয়ে আমি গেছিলাম স্ত্রীর জন্য একটা বই কিনতে সকালবেলায়। এই দেখো বইটা কিনেও ফেলেছি, বাড়িতে গিয়ে দেখাবো, কিন্তু এখনই আমরা বাড়ি যাচ্ছি না, এখন যাচ্ছি আমরা টব কিনতে গাছ লাগাবার জন্য। হয়েছিল কি, এই যে ব্লগটা যেদিন আমি শেয়ার মানে শ্যুট করেছিলাম, ঠিক তার আগের দিন ছিল আমাদের রাতে খাওয়া দাওয়া ফ্ল্যাটেরই। তো ছাদে ওপর খাওয়া দাওয়া হয়েছিল, সেই ব্লগও আমি শেয়ার করেছি। কিন্তু কি হয়েছিল, একটা হনুমান এসে আমার একটা বড় টব ভেঙে দিয়েছে। তো যাকে বলে আর কি সাপে বর হওয়া, ভালোই হলো। কদিন ধরেই ভাবছিলাম টব কিনতে হবে কিনতে হবে, তো ছুটির দিনও ছিল, রান্নাবান্নাও নেই, কারণ আজও তো আমাদের ওই একসাথে খাওয়া দাওয়া। তো যত আমাদের বাইরের কাজ ছিল সব সামলে নিলাম, কিছু টবও কিনলাম। এবার মজার কথা বলি, টব কিনলাম বেছে বেছে চারখানা, দুটো বড় আর দুটো ছোট। কিছু তুলসী গাছ লাগাবো বলে ছোট ছোট কিছু টব নিয়েছি, কিন্তু কি হলো, যেই না টবটা আমি নিলাম, তারপর আমি শান্তনুকে বললাম দাও আমি ধরে বসি, বাজারের ব্যাগ ট্যাগ সামনে তো ঝোলানোই আছে স্কুটিতে। কিন্তু আমাকে যথারীতি দিল না, জামা খারাপ হয়ে যাবে বলে, ঠিক এই সামনেটা টবটা রাখলো, আর টবটা যেই না গাড়ি সোজা করলো অমনি গড়িয়ে গিয়ে পড়ে একখানা ভেঙে গেল। যাকে চারটের বদলে তিনটে টব নিয়ে আমরা বাড়ি এলাম, আর এই যে স্ত্রীকে দিলাম ওর পছন্দের গিফট। হ্যাঁ খালো, খুলে দেখে স্নান করতে চলে যাও, পরে পড়বে। পার্টে পার্টে আছে, পছন্দ আছে। স্ত্রীকে পাঠালাম স্নান করতে, তারপরে উপরে উঠে এলাম। আজকে আমি খাওয়া দাওয়ায় কিছুই হাত লাগাবো না, সবই আমাদের বন্ধুরাই দিদিরাই করছে,
আমি বরং আজকে যেটা করব সেটা হলো গাছ লাগানো। আমার গাছগুলোতে বড় আগাছা জন্মেছে, মানে আসল গাছ যত না আছে আগাছা অনেক বেশি। আজকে ভেবেছিলাম, মানে সেই দিন আমি ভেবেছিলাম সমস্ত গাছ পরিষ্কার করব। সব গাছ আমরা পরিষ্কার করলাম গল্প করতে করতে, কফি খেতে খেতে। আর আজকের মেনুটা ভারী সুন্দর, কলাপাতার মধ্যে ডাল, ভাত, আলু সেদ্ধ, ডিমের কারি, আলু পটল চিংড়ি, আর সেই সাথে সম্ভবত চাটনি আর মিষ্টিও ছিল। এই দিয়ে আমাদের একসাথে সবার খাওয়া দাওয়া, সারা ফ্ল্যাটের যতজন। আর খাওয়া দাওয়ার পরে এই দেখো আমার গাছগুলো সমস্ত কাটাই বাছাই ছাটাই সমস্ত হয়ে গেছে। কিছু কিছু গাছ আমি বন্ধুদেরকে গিফট দেব ভেবেছি। আর এই যে এক জায়গায় অনেক গাছ হয়ে গেছিল এক একটা টবে, সেগুলো সব আলাদা আলাদা করলাম। তুলসী গাছ অনেকগুলো করেছি, কিছু এই নাগচম্পার গাছটা ঠিক করলাম, এখানে বসিয়েছি রজনীগন্ধা। এই রজনীগন্ধার বাল্বটা আমার গত দু বছরের, আর এটা হলো বল লিলি, তিনখানা আবার বড় হচ্ছে। আর এই যে শিউলি গাছটা দেখছো, এটা হনুমানে বড় হতেই দিচ্ছে না, জানি না কবে বড় করতে পারবো। এটা নাইট কুইনের একটা গাছ, অ্যাডেনিয়ামের চারা বেরোচ্ছে, বেরোচ্ছে মানে সিড তৈরি হচ্ছে আর কি, সিড যাকে বলে থলে আর কি, সেটা তৈরি হয়েছে। আর এই সমস্ত গাছের গোড়া পরিষ্কার করে ছাদ ধুয়ে আজকে অনেক কাজ করে সন্ধেবেলা এবার হবে পড়াশোনা। শান্তনু এর মাঝে বেরিয়েছিল হেয়ার কালার করতে, এই দেখো হেয়ার কালার করে এসেছে, এবার স্নান করার জন্য বসে আছে। সকালের খাওয়া বড্ড হালকা ফুলকো হয়েছিল, তো ভাবলাম রাতে মাটন রান্না করব, কিন্তু খুব সাধারণ এবং খুব চটজলদি হবে এরকম একটা মটন। খাসির মাংস রান্না করতে গেলে আমরা কম বেশি প্রেশার কুকারে দিয়েই থাকি সেদ্ধ করার জন্য, কিন্তু তার আগে তো কষিয়ে নিই। কিন্তু ইউটিউবে বিখ্যাত শেফ রণবীর ব্রারের একটা ভিডিও আমি দেখলাম, যেখানে উনি ধাবা স্টাইল মাটন কারি দেখাচ্ছিলেন এবং বললেন যখন প্রেশার কুকারেই রান্না করব তখন আর আলাদা করে কষাবো কেন। মশলাটা কষিয়ে নিলাম, তারপরে তার মধ্যে মাংস দিয়ে একটু ওই 5 মিনিট মতো অপেক্ষা করতে হবে, যাতে করে মাংস থেকে যতটুকু জল বেরোনোর বেরিয়ে যায়। তারপরে প্রয়োজন মতো জল দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নাও, মাংস একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আমিও ঠিক আজকে সেইভাবেই করেছি, তাতে করে দেখলাম ঢেকে ঢেকে রান্না করার জন্য চারিদিকে মশলাপাতি ছিটিয়ে পড়েনি, পরিষ্কার ছিল জায়গাটা, এবং রান্নাটা মাত্র আধ ঘন্টায় কমপ্লিট হয়ে গেছে ভাবতে পারো, এবং খুবই ভালো হয়েছিল। তো সেইভাবেই আর কি রান্নাটা করেছি। তবে আলাদা বলতে একটুখানি যেটা দিয়েছিলাম কি সর্ষের তেলের মধ্যে আমি একটুখানি ঘি দিয়েছিলাম, তাতে স্বাদ বহুগুণ বেড়ে গেছিলো। আর আমাদের না একটা গোটা রসুন খাওয়ার একটা প্রবণতা আছে, অনেকেই ভাবে এটা আবার কি, অনেকে আবার জানেও। তো প্রথম প্রথম তো আমি এসব খেতামও না, এটা আমি শিখেছি আমার শ্বশুরবাড়ি থেকে, শ্বশুরবাড়ির কালচার বলতে পারো। প্রথম প্রথম যে খুব ভালো লাগতো তা নয়, পুরো অড লাগতো, কারণ ছোটো থেকে তো কোনো দিন দেখিনি এরকম। পরে দেখলাম বেশ ভালোই লাগে ব্যাপারটা, তো এখন আমরা কিন্তু গোটা রসুন খাই, এটাই হলো ব্যাপার, বরং ওদের থেকে বেশিই খাই বলতে পারো। মাংস হলেই দু একটা গোটা রসুন দিয়েই দিই। তো রান্নাটা খুবই সহজ ছিল, যদি তোমরা বলো তাহলে ডিটেলে দেখাবো কোনো একদিন, কিন্তু অসম্ভব ভালো, তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব সহজেই রান্না হয়ে যায়। কয়েকটা সিটি আমাকে বেশি দিতে হয়েছিল, এই যা কালার দেখো ঝটপট মটনের।